প্রচণ্ড মাথা ব্যথা বেড়ে যায় যে স্বাদ খাবারে। মাথা ব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয়। মাথা ব্যথার অভিজ্ঞতা আমাদের সবার আছে, আমরা প্রত্যেকেই জানি এটি কতটা বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক। কখনো কখনো কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা অনুভব করতে পারেন, এছাড়া নির্দিষ্ট কিছু কাজ করার পরেও মাথা ব্যথা দেখা দিতে পারে। ঘুমের অভাব, উচ্চ শব্দ এবং স্ট্রেস মাথা ব্যথার কিছু সাধারণ কারণ। তবে আরও একটি সাধারণ বিষয় রয়েছে যা আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না, আর তা হলো আমাদের খাবার। কিছু খাবার মাথা ব্যথার কারণ এবং সেসব থেকে বিরত থাকলে মাথা ব্যথা থেকেও দূরে থাকা সম্ভব। টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে এমন কিছু খাবারের তালিকা। প্রসেসড মাংস, হটডগ এবং বেকনের মতো প্রসেসড মাংস সব সময় সতেজ থাকে। এটি কেন হয়? কারণ খাবার প্রস্তুতকারীরা এগুলো সংরক্ষণের জন্য নাইট্রেট এবং নাইট্রাইট ব্যবহার করে। এই যৌগগুলো রক্ত নালী বিচ্ছিন্ন করতে পারে এবং ফলস্বরূপ মাথা ব্যথার কারণ হতে পারে। এই মাংসগুলো প্রচুর পরিমাণে লবণযুক্ত, যা ডিহাইড্রেশন এবং মাথা ব্যথার কারণ হতে পারে। অ্যালকোহল, ওয়াইন এবং অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয় তাজা রাখার জন্য সালফাইডস যুক্ত করা হয়, যা মাইগ্রেনের জন্য দায়ী। এমনকি পানীয়তে সালফাইড না থাকলেও অ্যালকোহলের ফলে সৃষ্ট ডিহাইড্রেশন তীব্র মাথা ব্যথা ছড়াতে পারে। সোডা এবং কোলা, কৃত্রিম সুইটনার মাথা ব্যথা, মাথা ঘোরা এবং স্মৃতিশক্তি হ্রাসের জন্য দায়ী। এক্ষেত্রে সবার মাথা ব্যথা নাও হতে পারে, তবে অনেকের ক্ষেত্রেই সোডা বা কোলা খাওয়ার পরে এই সমস্যা দেখা দেয়। সয়া সস, সয়া সসে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। হালকা ডিহাইড্রেশনও কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। পনির, পুরনো পনিরে টাইরামাইন থাকে, যা রক্ত নালীগুলোকে সীমাবদ্ধ করে এবং প্রসারিত করে তীব্র মাথা ব্যথার দিকে পরিচালিত করে। তাই পনির বা চিজ পরিমাণ মতো খান, বেশি দিন জমিয়ে রাখবেন না। যেন গাম, ঘন ঘন চুইংগাম চিবানোর অভ্যাস থাকলে সেটি আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। একটি গবেষণা অনুসারে মাথা বা ঘাড়ে দীর্ঘায়িত পেশি সংকোচনের কারণে মাথা ব্যথা বাড়তে পারে। কলা, কলার পুষ্টিগুণ নিয়ে কারোই সন্দেহ নেই, এটি উপকারী একটি ফল। স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম এই ফল, তবে এই কলও কখনো কখনো মাথা ব্যথার কারণ হতে পারে। এখানে প্রকাশিত সব খাবারই যে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে তা কিন্তু নয়। তাই কোন খাবার আপনার শরীরের জন্য ভালো, কোনটি অসুখ ডেকে আনতে পারে, তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে জেনে নিন।